জমকালো আয়োজনে প্রদান করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022। বিজয়ীদের হাতে সরাসরি পুরস্কারের ট্রফি, মেডেল, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে এই তারকাখচিত আসর। এবারও অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস ও পূর্ণিমা। জানি না আপনাকে কতটুকু আমরা মুগ্ধ করতে পারছি, বাট আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সিনেমার গানের বর্ণিল আয়োজন। এছাড়াও ছিলেন সাইমন সাদিক দিঘি, আদর আজাদ পূজাচেরি, সোহানা সাবা গাজিনুর ও জায়েদ খান আঁচলের দ্বৈত পরিবেশনা। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হল কামরুল আলম খান খসরু ও চিত্রনায়িকা রওশন আরা রোজিনাকে। আজকে যে পুরস্কার পাচ্ছি সেটা হলো আজীবন সম্মাননা চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্রে এতটা দিন মেয়ে চলচ্চিত্রে ছিলাম, সবচেয়ে বড় এই সম্মান রাষ্ট্র আমাকে দিচ্ছে, এটার জন্য সত্যি সত্যি আমি আনন্দিত। এবারের আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন চঞ্চল চৌধুরী হাওয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য। যারা চলচ্চিত্র অঙ্গনে কাজ করে তাদের জন্য তো এটা সবচেয়ে বড় পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার। এটা যেই পায় তারই ভালো লাগে, যতবার পায় ততবারই ভালো লাগে। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে, এটা যতবারই আমার হাতে ওঠে ততবারই আমি আরও বেশি আমার মনে হয় আমার দায়িত্ব বেড়ে গেল। আমার কাছে এই অনুষ্ঠানে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, আমি যেখানেই থাকি যেভাবেই থাকি অ্যাটেন্ড করার চেষ্টা করি। এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি আমার কাছে, মনে হচ্ছে যে আমার পছন্দের মানুষদের সাথে আমি একসাথে অ্যাওয়ার্ড নিব, এটা সত্যি আমার জন্য বড় একটি পাওয়া। চলচ্চিত্রে আবার ফিরে আসবে সুদিন, দর্শক হবে হলমুখী এবং কাহিনী নির্ভর, নতুন নতুন আঙ্গিকে সিনেমাগুলো ব্যবসা সফল হবে এমন প্রত্যাশা সকলের।